আকাশ থেকে জঙ্গলে বিরাট এক ধাতব বস্তু। জঙ্গলের মাঝে কি তবে প্লেনের ভাঙা অংশ? স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশেই বায়ুসেনার ঘাঁটি। ঘটনায় চাঞ্চল্য গোয়ালতরে। হঠাৎই আকাশ থেকে জঙ্গলে এসে পড়ল বিরাট এক ধাতব বস্তু। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরে। তবে বিষয়টি ঠিক কি তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাশের কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধ বিমান ওড়ার সময় তার থেকে ভেঙে পড়েছে বিমানের টুকরো। তবে এই বিষয়ে বায়ুসেনার তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বায়ুসেনা সূত্রে খবর মিলেছে। এদিকে ওই ধাতব বস্তু দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বস্তুটিকে ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গোয়ালতর থানার শিওরবনি গ্রামে সোমবার দুপুরে জমির খুব কাছ দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল। ঠিক তারপরই জঙ্গলে বিরাট ধাতব বস্তুটি দেখতে পাওয়া যায়। বিমানটি থেকে তার টুকরো ভেঙে পড়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালতর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটিতে। বস্তুটি আসলে কি তা বায়ুসেনার আধিকারিকরা খতিয়ে না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি এই এলাকায়। তবে কলাইকুণ্ডা সংলগ্ন এলাকায় প্রায় সময় বায়ুসেনার নানান গতিবিধি লক্ষ্য করা যায়। কলাইকুণ্ডা দেশের অন্যতম বায়ুসেনা ঘাঁটি। সেখানে প্রায় সময় বায়ুসেনার মহড়া চলে। দেশ বিদেশে অংশ নেওয়া বিমানগুলির যৌথ মহড়ার সময় বিমান থেকে ছোড়া বোমা অনেক সময় না ফেটে জমিতে পড়ে যায়। আর তাকে ঘিরেই মাঝে মধ্যেই আতঙ্ক ছড়ায় এই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ওপর দিয়ে প্লেন যাচ্ছিল, সেই সময় একটি অংশবিশেষ ভেঙে পড়ে জঙ্গলে। তবে এটি গ্রামের মধ্যে পড়লে বেশি ক্ষয়ক্ষতি হতো, যার কারণে আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। তবে এই জিনিসটি কি তা সঠিক বলতে পারবো না, কারণ আমাদের এখানে এই ধরনের জিনিস আগে কখনো দেখিনি। এই বিষয়ে তিনি আরো বলেন, প্লেন উপর দিকে দিয়ে যাচ্ছিল আর কি, হাত করে এই একটা অংশ কি এটা তো ঠিক বলতে পারা যাচ্ছে না। যাই হোক, এটা মোটামুটি খুলে পড়ে গেল এই জঙ্গলের, মোটামুটি এটা গ্রামের দিকে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত, আশঙ্কা আছেই, কারণ আমরা তো এইসব জিনিস কখনো দেখি না, যার জন্য এই গ্রাম অঞ্চলের মানুষ একটু ভয়ভীতু মধ্য দিয়ে আমরা আছি। দুটা দশ কুড়ি হবে তখন প্লেনটা যাওয়ার সময় ভেঙে পড়ে, এটা ভেঙে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।